আজি আমি এটা ডিসকাস করিং অ্যাবাউট শর্ট হ্যান্ড মিন টার্ম নোটেশন আর শর্ট হ্যান্ড ম্যাক্স টার্ম নোটেশন ঠিক আছে আগর ভিডিওটো একদম লাস্ট ফালে মই কথা কৈছিলো আজি যোনটো টপিক হবো এটা মিন টার্ম দিয়া থাকিব মানে হলে এটা ম্যাক্স টার্ম দিয়া থাকিব হেতু আমি শর্ট হ্যান্ড মিন টার্ম নোটেশনত কেনেকুৱাকে লিখু বা কনভার্ট করে পেলায় কেনেকে কনভার্ট করু এই তার প্রসিডিউরটো মই অ্যাকচুয়ালি আজি দেখাম বলে কৈছিলো ঠিক আছে এটা এট ফার্স্ট সাপোজ অনিবা এটা মিন টার্ম দিয়া আছে মই এটা ধৰি লৈছো Let us consider a mean term B suppose A dash B C dash suppose anybody it will a mean term dias it will meet ya short hand mean term নোটেশন ফর্মত তাৰমানে লিখিব লাগে কেনেকে লিখিম এতিয়া এতিয়া এট ফার্স্ট এটো এ ডেছ আছে বি আছে সি ডেছ আছে তিনটা ভেৰিয়েবল আছে এতিয়া যোনকেইটা ভেৰিয়েবলৰ ওপৰত কমপ্লিমেণ্ট আছে তাৰ কাৰণে আমি জিৰো লিখিব লাগিব মিন টাৰ্মৰ ক্ষেত্ৰত আৰু যোনকেইটা ওপৰত যোনটো ভেৰিয়েবলৰ ওপৰত কমপ্লিমেণ্ট নাই তাৰ ক্ষেত্ৰত আমি ওৱান লিখিব লাগিব ঠিক আছে গতিকে এইটো আমি যদি বাইনেৰিত কনভাৰ্ট কৰোঁ তেতিয়া কিমান হ'ব জিৰো ওৱান জিৰো ঠিক আছে এ ডেছ আছে সেইটো কাৰণে জিৰো আহিলে বি আছে তাৰ কাৰণে ওৱান আহিলে আৰু চি ডেছ থকাৰ কাৰণে এইটো জিৰো আহিলে এতিয়া এইটো আমি ডেসিমেলত কনভার্ট করব লাগবে এটা জিরো ওয়ান জিরো এই যদি আমি ডেসিমেলত কনভার্ট করো কি হব এই সাইডত করে লোক লাগবে জিরো ওয়ান জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু ফোর হল ফোর ইন্টু জিরো জিরো প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মানে টু আলটিমেটলি টু হল ঠিক আছে গতিকে এইটো মানে হৈছে টু ইয়াৰ ডেচিমেল ফৰ্মটো হৈছে টু জিৰ' ওৱান জিৰ' এতিয়া শ্বৰ্ট হেণ্ড মিন টাৰ্ম নটেশ্যনটো কেনেকৈ লিখে দেয়াৰ ফৰ শ্বৰ্ট হেণ্ড মিন টাৰ্ম নটেশ্যন ইজ স্মল লেটাৰ লিখিব লাগিব এম যদি মিন টাৰ্মত কনভাৰ্ট কৰা হয় যদি মিন টাৰ্মত লিখা হয় স্মল লেটাৰ এম লিখা হয় আৰু যোনটো ভেলু আমি পালোঁ টু সেইটো তলফালে বেছ হিচাপে লিখা হয় এমটো গতিকে এই যোনটো এক্সপ্ৰেশ্যন দিয়া আছে বা যোনটো মিন টাৰ্মৰ হেৰি দিয়া আছে যোনটো মিন টাৰ্ম দিয়া আছে সেইটো আমি মিন টাৰ্ম নোটেশ্যনত যদি আমি লিখোঁ এমটো হ'ব সেনেকে কনভার্ট করা যায় ঠিক আছে এতিয়া সেম টার্মটো সাপোজ এইটো টার্মে আছে এ ডেছ বি সি ডেছ এইটো সাপোজ অনিবা আমি শর্ট হ্যান্ড ম্যাক্স টার্ম নোটেশনত লিখিব লাগে তেতিয়া কিন্তু রিজাল্ট অকমান বেলেগ শো করব কারণ ম্যাক্স টার্মৰ ক্ষেত্রত কি হয় যিমান কিটা কমপ্লিমেন্ট আছে যিমান কিটা ভেরিয়েবলৰ ওপৰত কমপ্লিমেন্ট আছে তাৰ ক্ষেত্রত ওয়ান আহিব আৰু যোন কিটা ভেরিয়েবলৰ ওপৰত কমপ্লিমেন্ট নাই তাৰ ক্ষেত্রত জিৰো আহিব সদায় মিন টাৰ্মৰ অপজিটটো আমি লিখিবলগীয়া হয় এতিয়া ছাপোজ যেনিবা আমি লিখিছোঁ লেট আছ কনচিডাৰ এই মেক্স টাৰ্ম বি ছাপোজ লিখিছোঁ এ ডেছ প্লাছ বি প্লাছ সি ডেছ আগৰ ভিডিঅ'টোত কোৱা হৈছিলে এইটো কথা যে মেক্স টাৰ্মৰ ক্ষেত্ৰত মাজৰ যোনকেইটা চাইন আহে সেইকেইটা প্লাছ হয় ইট ইজ দ্য চাম অফ দ্য লিটাৰেঞ্চ নট দ্য প্ৰডাক্ট অফ দ্য লিটাৰেঞ্চ প্ৰডাক্ট অকল মিন টাৰ্মৰ ক্ষেত্ৰতে হয় ইটোৰ লগত সিটো তাৰমানে ভেৰিয়েবলকেইটা মাল্টিপ্লাই হৈ থাকে কিন্তু মেক্স টাৰ্মৰ ক্ষেত্ৰত মাল্টিপ্লাই হৈ নাথাকে চাম হৈ থাকে ইটোৰ লগত সিটো প্লাছ হৈ থাকে গতিকে এইটো যদি আমি
এনুকাকে লিখিব লাগে টেনতে মাজত প্লাস আহিব এতিয়া ম্যাক্স টার্মৰ ক্ষেত্ৰত কি হ'ব a ড্যাশ প্লাস b প্লাস c ড্যাশ ইকুৱেল টু a ৰ ওপৰ যেহেতু কমপ্লিমেন্ট আছে ম্যাক্স টার্মত আমি লিখিলে এটো ডাইৰেক্ট 1 আহিব 1 b ৰ ওপৰ কমপ্লিমেন্ট নাই হেতু ক্ষেত্ৰত 0 আহিব আৰু c ৰ ওপৰ কমপ্লিমেন্ট আছে ইয়াৰ ক্ষেত্ৰটো 1 আহিব গটিকে বাইনৰি ফৰ্মটো হৈছে 101 এতিয়া এই বাইনৰি ফৰ্মটো যেতিয়া আমি ডেসিমেল ফৰ্মত লিখিম তেতিয়া কিমান ওলাব হেতু কনভার্ট কৰি চাব লাগিব 1 into 2 to the power 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 0 গটিকে এটো কনভার্ট কৰিলে আমি কিমান পালো 2 to the power 2 মানে হৈছে 4 4 into 1 4 হল 2 to the power 0 মানে হৈছে 1 1 into 1 1 equal to 5 গটিকে এটো আমি কিমান পালো 5 101 means 5 in decimal form etia tolot likhibo laibo therefore the shorthand max term notation is min term khetrot small letter likha jay কিন্তু ম্যাক্স টার্মৰ ক্ষেত্ৰত আমি ক্যাপিটেল লেটাৰ লিখিব লাগিব হেতু এটা ডিফারেন্স ক্যাপিটেল লেটাৰ এম আৰু যোনটো আমি ভ্যালু পালো 5 হেতু বেছ হিচাপে লিখিব লাগিব এম 5 ঠিক আছে গটিকে এটোৱে হৈছে শর্ট হ্যান্ড মিন টার্ম নোটেশন এণ্ড শর্ট হ্যান্ড ম্যাক্স টার্ম নোটেশন অকমান ডিফারেন্স আছে ঠিক আছে গটিকে এই ভিডিওটো যদি তোমালোকে এবাৰতে চাই বুজি পোৱা নাই ৰিপিটেডলি কেবাবাৰ চাই পেলাই কনসেপ্টটো ক্লিয়ার কৰি লবা ঠিক আছে আৰু নিজেও কিছমান কনভার্ট কৰি যাবা নিজৰ মতে তোমালোকে ভেৰিয়েবল বা মিড টার্মৰ কিছমান টার্ম এজিউম কৰি লবা বা ম্যাক্স টার্ম কিছমান এজিউম কৰি লবা সাপোজ এনিবা এটা ধৈলা a প্লাস b ড্যাশ প্লাস c ড্যাশ মানে হলে মিড টার্ম এটা ধৈলা a b ড্যাশ c ড্যাশ এনেকুৱাকে নিজৰ মতে এজিউম কৰি পলাই ক্যালকুলেট কৰি পলাই চাই লবা নিজে ঠিক আছে গটিকে এই ভিডিওটো মই এখিনিতে ষ্টপ কৰিছো থ্যাংক ইউ এভৰিওয়ান এণ্ড সি ইউ ইন দা নেক্সট ভিডিও